লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। নমস্কার, আমি ভেতরে আসতে পারি? ঠিক চিনতে পারলাম না আপনাকে। আমি পরীক্ষিত শর্মা, একজন এনআরআই। গতকালই দেশে ফিরেছি। অ্যাকচুয়ালি আমি একটু সিদ্ধেশ্বর বাবুর সঙ্গে দেখা করতে চাই, আসতে পারি কি ভেতরে? আমি ডাকছি, আমি এক্ষুনি ডাকছি। আপনার সঙ্গে দেখা করতে বিদেশ থেকে লোক এসেছে, ওই যে উনি। আমি বুঝেছি মেসমশাই, আপনি আমাকে দেখে একটু অবাক হচ্ছেন, স্বাভাবিক। চেনা নেই জানা নেই একজন মানুষ কেনই বা আপনার খবর নেবে। তবে আপনি কিন্তু আমার ভীষণ চেনা। আমি তো কিছু বুঝতে পারছি না ভাই, মানে আমি কি আপনাকে আগে কখনো দেখেছি? না, তবে আমি আপনাকে দেখেছি ছবিতে, আপনার বিভিন্ন ফাংশনের ভিডিওতে আমি আপনাকে দেখেছি। আসলে মেসমশাই, সিদ্ধেশ্বর মোদক গ্রুপ আমারও আদর্শ। আপনাদের ব্যবসার প্রতি যে দৃষ্টিভঙ্গি সেটা আমিও মানি। আমার বিশেষ ইচ্ছে ছিল কলকাতায় ফেরার পর অ্যাটলিস্ট একবার আপনাদের সঙ্গে দেখা করব। তাই গতকাল ফিরে দেখুন না, আজকেই আপনাদের সঙ্গে দেখা করতে আপনাদের এই মনোহরায় চলে এলাম। মেসমশাই, আমি পরীক্ষিত, আপনি বলতে পারেন আপনার ভাব শিষ্য একলব্যের মতো। আরে আপনি দাঁড়িয়ে কেন, বসুন না। আরে অতিথিকে বসতে বলো, শ্রী তোষা একটু মিষ্টি টিষ্টি নিয়ে এসো। জি জি জি, আপনি বসুন 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 আসুন 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 বসুন। মানে আমি তো কি বলবো, এইসব প্রশংসা টশংসা শুনে কেমন বেকুব বনে গেছে। আচ্ছা, এই হলো সিদ্ধেশ্বর মোদকের মিষ্টি, আমার ফেভারিট, আপনারা খাবেন? আপনি তো বেশ রসিক মানুষ। আচ্ছা আগে আলাপ করে দিই, এ হলো সোম, আমার বড় নাতি, মানে ব্যবসাটা মূলত ওই দেখে। এই আমার নাত জামাই, আর আমার আর এক নাতি সিদ্ধার্থ, ও পুলিশে চাকরি করে। আর ওই যে দেখছেন রান্নাঘরে স্ত্রী এবং তোষা, আমার নাতনি এবং নাতবো। এভাবে দেখছে কেন সিদ্ধার্থ মোদক, পহচান লিয়া ক্যা? ল্যাপটপ ভি উধর হ্যায়, কিসি তরহ চেক করনা পড়েগা ও ল্যাপটপ। মুঝে পতা হ্যায় ইয়ঙ্গার ডেজ থেকে সিদ্ধার্থ সব কিছু ওই ল্যাপটপে স্টোর করে, আদত হ্যায় উসকো। কি দেখছেন বলুন তো, এইভাবে কনস্ট্যান্টলি তাকিয়ে আছেন। আপনি এত হ্যান্ডসাম, তার উপরে এত ওয়েল বিল্ড, আবার পুলিশে আছে, বাঙালিদের মধ্যে কজন এমন হয় বলুন না, তাই ভাবছিলাম। মেসমশাই, এবার বলুন আমি আপনাকে আমার এইখানে আসার আসল কারণটা খুলে বলি। আসলে মেসমশাই, আমি এখানে একটা বেশ বড় স্কেলে কনফেকশনারি, বেকারি আর খাঁটি বাঙালি মিষ্টির ব্যবসা খুলতে চাই। অবশ্যই সমস্ত কিছু সেট আপ করতে আমার কিছুটা সময় লাগবে, আমি কিন্তু আপনাকে এই বিষয়ে আমার প্রধান পরামর্শদাতা হিসেবে চাই। না না, আপনি কিন্তু না বলবেন না। বাবা দাদাই, তোমার তো এই বয়সের ডিমান্ড কম নয় দেখছি। আমরা তো এখনই কর্পোরেট ওয়ার্ল্ডে হিমশিম খাচ্ছি, আর তুমি বাড়িতে বসে বসে অফার পেয়ে যাচ্ছ। হ্যাঁ, আমাদের দাদাই একজন সত্যিকারের হিরো। মেসমশাই, আপনার পরিবার কিন্তু সত্যিই খুব সুন্দর। আরে এরাই তো আমার শক্তি। লোকটার আইডেন্টিটি আর ওয়েরাবাউটস এক্ষুনি চেক করতে হবে,
বড্ড বেশি প্রশংসা করছে দাদের। আচ্ছা আমার কয়েকটা কাজ আছে, আমি একটু ওপরে যাচ্ছি। এক্সকিউজ মি। আইডেন্টিটি চেক করাবে তো সিদ্ধার্থ মোদক? আমি সব ব্যবস্থা করেই এসেছি। বাজাজ বলো ইয়া আদিত্য আগরওয়াল বলো, কেউ কাচ্চা কাজ করে না। শুধু বুঝতে পারছি না তুমি আমার ব্যাপারে কত কি জেনেছো, সেটাও আজই পাতা লাগাবো। আর যে মেয়েটাকে শেষ করে দিতে গেছিলাম, যে নিজেকে মিঠাই বলেছিল, উসে ভি ঢুঁড়না হ্যায়। আগর মিল গই তো উসে ভি খতম কর দেঙ্গে। হ্যাঁ মেঘা, ভালো করে চেক করেছো? হ্যাঁ, পরীক্ষিত শর্মা লন্ডনে থাকে, কালি কলকাতায় এসছে, উনি NRI। হ্যাঁ, এখানে 7-star আছেন। তার মানে বলছো সন্দেহের কোনো জায়গাই নেই? ওকে ওকে, থ্যাংক ইউ। ভাই আসুন, সরি আপনাকে একটু বিরক্ত করছি। আসলে মেসোমশাইয়ের অনুমতি নিয়ে বাড়িটা একটু ঘুরে দেখছি। এরকম একটা ইন্ডিভিজুয়াল বাড়ি, তাও এত সুন্দরভাবে মেনটেন করা, চারপাশে তো আর দেখছি না, তাই লোভ সামলাতে পারলাম না আর কি। আরে মশাই, আপনি অনেকদিন বিদেশে থেকেছেন তো, সেই জন্য সব কিছুই আপনার ভালো লাগছে। এই ঘরটা ভাইয়ে ও বরাবর মেনটেন করে, আর এই পুরো বাড়িতে আমরা হই হই করে বেড়াই। ফোন কল এসছে, নিতে হবে। এক্সকিউজ মি। বাহ, সত্যি আপনাদের বাড়িটা দারুণ। আচ্ছা, ওই বাইরের করিডোরটা বোধ হয় পুরো দোতলা জুড়েই আছে, তাই না? চলুন না একটু ঘুরে দেখি, আপনাদের বোধ হয় একটু বেশি উত্তপ্ত করে ফেলছি। আরে না না, উত্তপ্ত করার কি আছে, আমরা মানুষজন ভালোই বাসি। চলুন ছাদটাও ঘুরে দেখে নেবেন। চলুন চলুন চলুন, আসুন চলুন। এক্সকিউজ মি, আমার মনে হচ্ছে আমি আমার ফোনটা ফেলে এসেছি, আপনারা ছাদে যান না, আমি আসছি ফোনটা নিয়ে। ও তাহলে ভাইয়ের ঘরেই হবে। সোম, রাজীব দা বলছি একটু নিচে এসো না, কফি আর পকোড়া হয়ে গেছে, নিয়ে যাবে। আপনি বরং ফোনটা নিয়ে আসুন, তারপর একসঙ্গে ছাদে বসে কফি আর পকোড়া খাওয়া যাবে। যা ঠিক না, চলো। ল্যাপটপটা পাল্টানো হয়েছে আমাকে, তার মধ্যে এই ল্যাপটপে কিছু আছে কিনা সেটা দেখতে হবে। কিন্তু এটাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। পাসওয়ার্ডটা ক্র্যাক করতে হবে। কি পাসওয়ার্ড হতে পারে?
মিঠাই, ইয়েস আই এম শিওর সিদ্ধার্থ মিঠাই ছাড়া আর কোনো পাসওয়ার্ড রাখতেই পারে না। কি আছে সেটা দেখতে হবে। এমিতি আজ স্কুলে খুব মজা আছে জানিস, রেসে ফার্স্ট হয়েছি। কি বলছিস? আরে পার্টনার ভেরি গুড। আচ্ছা শোন তুই ঘরে যা, আমি আসছি। তোর এই আইডি কার্ডটা এটা না সিংহ বসাইকে দিয়ে সাইন করে নিয়ে আসতে হবে, বুঝলি? কিছুই তো নেই, মনে হচ্ছে না এর মধ্যে কিছু পাওয়া যাবে বলে। সিংহমশাই কি আসছে? ওই মেয়েটা নয় তো যার মুখ আর মিঠাই ভাবির মুখ এক? ও তো নিজেকে মিঠাই ভাবি বলল, লেকিন আমি পুরো শিওর হতে পারিনি যে ওই মিঠাই ভাবি। বললে কি মরেগি, জরুর মরেগি। সারা বাড়িতে তো মিঠাই ভাবির কোনো তসবির ভি দেখলাম না। কিউ শর্মা কোথায় গেলেন? মিস্টার শর্মা, ওরা সিদ্ধার্থর ঘরেই আছেন, চলো গিয়ে দেখি। আরে মোবাইলটা কিছুতেই পাওয়া যাচ্ছিল না, অবশেষে খুঁজে পেলাম। আর শুনুন না, আমার একটা ইম্পর্টেন্ট কল এসেছে, আমাকে এখনই বেরোতে হবে, তাই কফিটা না হয় পরে একদিন খাবো। হ্যাঁ সে কি খাবে না? না মিষ্টি খেলাম তো এতগুলো। আর বলছি মেসমশাইকে কাইন্ডলি বলবেন উনি যাতে কিছু মাইন্ড না করেন, আমি পরে আবার যোগাযোগ করব, ঠিক আছে? আসি। এমন সময় ইম্পর্টেন্ট কল এলো, খেতেই পারলেন। চলো আমরা ছাদে গিয়ে কফি আর পাকোড়া এনজয় করি। হ্যাঁ চলো। তুই কি আমাকে মারবি নাকি? এই যদি সিংহ বসে এই সিনটা একবার দেখেন তাহলে না হালুম করে দেবে, রিয়েল সিংহ যাবে, বুঝলি? তুই দিয়ে দে ল্যাপটপটা তাড়াতাড়ি। না না আমি নেবো না। না 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 মানে এই এই পার্টনার কি করছিস? দিয়ে দে, গুড বয়, এরকম করে দিয়ে দে। কি হচ্ছে? দিয়ে 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 ও সোমদা ল্যাপটপটা। আচ্ছা বুঝেছিস, ল্যাপটপ চাই তোমার? হ্যাঁ ঠিক আছে আমি কিনে দেবো, পাইটটা ছেড়ে দাও। অমনি কিনে দেবো? এমনি ঠিক, তুমি বোঝাও, সিট জানতে পারলে কিন্তু প্রচন্ড রেগে যাবে, বোঝাও। আর কি আর বলতে, হম তো সমঝানে কি হালত মত নেই রে। দে দো এই পার্টনার, দে দো দে দো। আরে তুই তো গুড বয় বল। আচ্ছা তুই ঘরে যা, তোর জন্য একটা সারপ্রাইজ ওয়েট করছে, কি বলতো? হট চকলেট, কালকে তোকে খাওয়াতে পারি না, আজকে যা যা খেয়ে দে, যা। সত্যি 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 এন্ড সত্যি, যা। ই বাবা দেখে সাক্ষ্য পড়ে যাবি। এই একবার চেক করে নাও সব ইন্টাক্ট আছে কি না। হ্যাঁ উপর থেকে তো দেখে ঠিকই লাগছে, পরে চেক করতে হবে। আমাদের তো এখানেই থাক, কারণ ঘরে রাখলে ঘরে কেউ নেই, সাক্ষ্য আবার নিয়ে নেবে।
সঙ্গীতা, হঠাৎ কি ব্যাপার? ভেতরে আসতে পারি তো নাকি? ভেতরে তো এসেই পড়েছো, প্রশ্ন করছো কেন? সোমি, অডাসিটিটা নিশ্চয়ই তুমি দিয়েছো ওকে? কেন, কিসের অডাসিটি? আগে কি তোমাদের বাড়িতে কেউ কখনো আসেনি নাকি? ইনফ্যাক্ট আমি তো জানতাম তোমাদের বাড়িতে কেউ কখনো এলে সে খুব ভালোভাবে ওয়েলকাম হয়। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! আজ দুপুরে কি হলো রাজীবদা, থেমে গেলে কেন? আজ দুপুরে কি আছে বলো? আরে যে সোমের স্পেশাল গেস্ট এসে গেছে। তোষা, কি ব্যাপার? হ্যাঁ, কি হচ্ছে এটা? কি সেটা তো আমার তোমাকে জিজ্ঞেস করার কথা সোম। কেন এসেছে গার্লফ্রেন্ড বাড়িতে? হুম, দাঁড়াও, আজ তো কোনো পার্টি নেই, তার মানে আজকের পর থেকে এই বাড়িতে আসা যাওয়া লেগেই থাকবে, তাই তো? কেন টলারেট করছি আমি? আমার উচিত ছিল এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার। সেটা তো অবশ্যই উচিত ছিল। ইনফ্যাক্ট সোম তো আমাকে অনেকদিন আগে থেকেই হিন্ট দিচ্ছিল যে তুমি নাকি বাড়ি ছেড়ে চলে যাবে, কিন্তু তার তো কোনো লক্ষণই আমি দেখতে পাচ্ছি না, তাই বাধ্য হয়ে আমাকে এই বাড়িতে চলে আসতে হলো। সোম, তুমি তো বাঙালি রান্না খেতে ভালোবাসো, তাই না? তোমার ওয়াইফ তো আবার এসব কিছুই পারে না, তাই আমি আজ তোমাকে রেঁধে খাওয়াবো। আমি বুঝতে পারছি না সঙ্গীতা, এসব কেন করছো তুমি? আমি তো একটু সময় চেয়েছিলাম তোমার কাছে। দিলাম তো, সেই পার্টির পর থেকে অনেকগুলো দিন গেল তো, যাইনি। আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব, এক্ষুনি। তোষা, আমার কথাটা একবার শোন। না রাজীবদা, আমি আর কিচ্ছু শুনতে চাই না। আমার কাছে পুরোটা ক্লিয়ার। সোম তো একবারের জন্য ওই মেয়েটাকে বলছে না ওই বিয়েটা ভাঙতে চায় না। আমি অনেক ছোট হয়েছি, আর ছোট হতে চাই না রাজীবদা। কিন্তু কিন্তু সোমদা তো ওই মেয়েটাকে এন্টারটেইনও করছে না তোর সাদি। সোমদা, দাদা বলেই সাতক্ষণ মাফ হয়ে যায়, তাই না শ্রী? তুমি কি জানো ওরা রেগুলার টাচে আছে? জানো না, মিঠিকে জিজ্ঞেস করো। আমাদের এই নিয়ে অলরেডি এক চোট হয়ে গেছে শ্রী। টাচ মানে টাচে নেই সেভাবে। সঙ্গীতা মেসেজ করেছিল, তবে একটা কথা ঠিক, সঙ্গীতাকে আমি যেরকম মেয়ে ভেবেছিলাম সঙ্গীতা সেরকম মেয়ে নয়। ওনা সোমদাকে কোণঠাসা করে দিতে চাইছে। তোষা, এই সময়ে কিন্তু সোমের তোমাকে সবচেয়ে বেশি দরকার। তোষাদি, সোমদা না তোমাকে ভালোবাসে, শুধু জেদের বসে সঙ্গীতাকে কিছু বলতে পারছে না, তাই না মিঠি? হ্যাঁ, একদম ঠিক বলেছো, বড্ড বেশি জেদ এ বাড়ি ছেড়ে দেন। আমি তো সুকুমাশিকে বলেই দিয়েছি। আর আমার জেদ নেই বুঝি? নেই আবার? হ্যাঁ হ্যাঁ, প্রচণ্ড জেদ আছে, প্রচণ্ড জেদ। আর সেই জেদটাই তোমাকে সঙ্গীতাকে দেখিয়ে দিতে হবে। আরে দান কি কেউ ছাড়ে নাকি তোষাদি এভাবে? তুমি সঙ্গীতাকে দেখিয়ে দাও তুমি সোমদার ওয়াইফ। তোমার জমিতে পা ফেলা এত সহজ নয়, যে পা ফেলতে আসবে তাকে তুমি উড়িয়ে দেবে। ঠিক কি আজলামি হচ্ছে? মাফি চাতে ম্যাডাম, মাফি চাতে। দেখো পরিস্থিতি যেভাবে সিরিয়াস হয়ে যাচ্ছিল সেই জন্যই আমি ইয়ার্কি করেছি, সরি। বাট একটা কথা ঠিক, একটা বাইরের মেয়ে এসে বলে যাবে সোমদার বউ কি পারে আর কি না পারে, সেটা তো একটা উত্তর দিতে হবে নাকি? হ্যাঁ, উত্তর? হ্যাঁ বৌ, সহমত, সহমত। আমিও সহমত, আমিও। তোষা, তুমি এত সহজে ছেড়ে দেবে? এই মিঠি, মিঠি বলছি, ডোজটা কি একটু বেশি কড়া হয়ে গেল? কড়া ডোজে তো কাজ হয় রাজীবদা। থ্যাংক ইউ মা, লেটস গো। এটা আমি তো তোমায় বলেই ছিলাম, ডিসিশন নিয়ে আমি জানাবো। আচ্ছা, এত কি ডিসিশন নেওয়ার আছে বলো তো সোম? তুমি তো আমাকে এতদিন ধরে বলছিলে যে তোমার বউ নাকি তোমাকে পাত্তা দেয় না, তোমার পছন্দ মতো কোনো রান্না করে তোমাকে খাওয়ায় না,
সারাক্ষণ নিজের দুনিয়ায় ব্যস্ত থাকে। এই বিয়েটা নাকি না হলেই হতো, তাহলে কেন? লিসেন গার্ল, আমি কোনোদিনও কিছু করিনি বলে পারিও না তা নয়। তুমি তো চলে গেলে এখান থেকে। হ্যাঁ চলে গেছিলাম, আবার ফিরেও এসেছি। কি ভেবেছে কি তোমার বান্ধবী? বান্ধবী ঠিকই ভেবেছে। তুমি পারবে সোমের মনের মতো রান্না করতে, ওর মনের মতো স্ত্রী হয়ে উঠতে? পারবে না, তোমার ক্ষমতাই নেই। রিয়েলি চ্যালেঞ্জ করছো আমাকে? ফাইন, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। তুমিও রাধো, আমিও রাধো। না না, এইসবের মধ্যে তোমাকে জড়াতে হবে না। ছাড়ো, তোমাকে রান্না করতে হবে। কেন ছাড়বো কেন? বুঝুক তোষা রায়ের ক্ষমতা কতটা। যা খুশি তাই করো, আমার ভালো লাগছে না। এই শুন শুন, দাঁড়াও। বাস তাহলে তোষারি শোন, বাঙালি রান্না করে কিন্তু দেখিয়ে দিতে হবে তোমাকে। তারপর সঙ্গীতার নাকের ডগায় আমরা সব রান্না ডিসপ্লে করব। তোমাদের দিদিও ওই রান্না বান্না করে নিয়ে আসছে, আমি তো সেই খবরটাই দিতে এসেছিলাম। তাহলে আজকে দুপুরে খাওয়ার সময় আমরা দেখব যে কার করে রান্নাটা সন্ধ্যা তাড়িয়ে তাড়িয়ে খায়। একদম তাই, কারণ সন্ধ্যা তো আগে থেকে জানবে না কোন রান্নাটা কে করেছে। আর সঙ্গীতার সামনে তোর সাথে তোমাকে দেখিয়ে দিতে হবে ওয়াইফ কিন্তু ওয়াইফই হয়, তারপর যা সিদ্ধান্ত নেওয়া নেবে। দাঁড়াও আমি এক্ষুনি আসছি। মানে বন্ধুগণ, আমি বলছিলাম যে সোম যদি ভুল করে সঙ্গীতার রান্নাটাই খেয়ে ফেলে আগে। নো চান্স রাজিতা, এটা একটা কানেকশনের ব্যাপার। দেখো সব হাজবেন্ডরা কিন্তু ওয়াইফের রান্নাটা ঠিক চিনে যায়। আর তাছাড়া আমি তো তোর সাথে দিকে দিয়ে কায়দা করে শুক্তই রান্না করাবো। শুক্ত তো আগে খেতে হয়, রাইট? শুক্ত? ও এবার তাহলে অপারেশন শুক্তা।